আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লোটে শুটকি ভুনা রেসিপি। ধোমা ওড়ানো গরম গরম ভাতের সঙ্গে যে কোনো শুটকি ভর্তা বা শুটকি ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকে রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি ঝাঁপিতে শুটকি নিয়েছি আর আমি শুটকিগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি চুলাতে একটি হাঁড়িতে পানি সহ বসিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার জন্য। পানিটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি সব লোটে শুটকি দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে শুটকিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন শুটকিটা হয়ে গেছে পরিষ্কার করা গরম পানি দিয়ে। এখন আমি একটা ঝাঁপিটা ঢেলে নিয়েছি। এদিকে আমি চুলাতে একটি কড়াইতে তেল সহ বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভুনা করব এর জন্য আমি লবণটা বেশি দিচ্ছি না এখানে। এখন আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। হালকা ভাজার পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা এক চামচ, আদা বাটা এক চামচ। এখন আমি আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এক চামচ, গরম মশলার গুঁড়া এক চামচ, ধনিয়ার গুঁড়া এক চামচ আর দুই চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প পানি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমি এতে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবারও মশলাটা একটু কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষালে তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন তেল তেল বের হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ, আমি মাথার দিক থেকে ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি শুটকি, আমি কিন্তু শুটকি ভেজে নিইনি। শুটকি ভেজে নিলে হয় কি মানে শক্ত শক্ত হয়ে যায়, এর জন্য ভালো লাগে না। এখন আমি শুটকিটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ না শুটকিটা মানে তেল তেল হয়ে যায় ততক্ষণ ধরে কষাতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ঝোলের পানি, দুই কাপের মতন ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন শুটকিটা কিন্তু রান্না করা হয়ে গেছে প্রায়। এই যে এখন আমি নেড়েচেড়ে এটাকে উঠিয়ে নিব। রেডি হয়ে গেল লোটে শুটকি ভুনা রেসিপি। আর এই লোটে শুটকি ভুনাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যে কোনো শুটকি এভাবে ভুনা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকে এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।